हेलो फ्रेंड्स, आमी रितु बर्ना। वेलकम टू माय चैनल रितु फूड फ्यूजन। आज आमी आपनादेर जोन्नो खुबी पॉपुलर एकटा रेसिपी एनेछी। आजकेर रेसिपी चिकेन टिक्का। टिक्का माने होलो क्यूब। क्यूब करा चिकेन मैरिनेट करे भालोभाबे ग्रिल करा हय। ताहले आर देरी ना करे झटपट शुरू करे दी आजकेर रेसिपी। এখানে আমি একটা কাচের বোলের মধ্যে এক কাপ টক দই নিয়ে নিয়েছি, আর এই টক দই থেকে এক্সেস জলটা আমি বের করে দিয়েছি। এবার এর সাথে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এগুলো আমি এক টেবিল স্পুন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা কালো মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রেড চিলি পাউডার। এবার দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার একটুখানি লেবুর রস। এবার আমি চামচের সাহায্যে এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা মাখানো প্রায় হয়ে গেছে। এটা রেডি আছে। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা তেল। এখানে আমি এক টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি। এটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিউব আকারে কাটা মাংস পিসগুলো। এবার এই মশলার সাথে আমি চিকেন পিসগুলো ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে হবে যেমন চিকেন পিসগুলো এই মশলার মধ্যে ভালোভাবে ডুবে থাকে। আর এটা আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে আর এই ম্যারিনেট করা চিকেনটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলে পুরো রাত এটা রাখতে পারেন। এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো স্লাইস করে, আর সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি একটা আয়রন স্টিক। আপনারা চাইলে কাঠের যে স্টিক পাওয়া যায় সেরকমও ব্যবহার করতে পারেন। এখানে আমি ম্যারিনেট করা চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এগুলো আমি চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে রেডি করে নেব। আর খেয়াল রাখতে হবে যেন এগুলোর সাথে এই মশলাটা ভালোভাবে কোট করে যায়। 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার আয়রন স্টিকের মধ্যে এটা আমি অল্টারনেট করে করে অ্যারেঞ্জ করে নেব। আপনারা এটা যেমন খুশি ভাবে সাজিয়ে নেবেন। এখানে আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রেডি করে নিচ্ছি। আর এই সমস্ত যে মেজারমেন্টটা আছে সেটা আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। আর এভাবে অ্যারেঞ্জ করে করে আমি 3টে স্টিক রেডি করে নেব।
এটা একটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তিনটে স্টিক রেডি হয়ে গেছে, আর এটা মশলাটা খুব ভালোভাবে কোট করে আছে। এবার এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি প্লেটের মধ্যে, এটা গ্রিল করার জন্য রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কেক স্ট্যান্ড আর সাথে রুটি সাকা এগুলোর ওপরে কিন্তু গ্রিল করে নেব। আপনারা যদি মাইক্রোওভেন থাকে তার সাহায্যে করবেন, বা যদি আয়রন ভালো তাওয়া থাকে সেটা সাহায্যেও এটা করা যেতে পারে। বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে একেবারে চিকেন টিক্কা তৈরি হয় সেটা আপনাদের আজ আমি দেখালাম। আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে গ্রিল হয়ে আসছে। এটা আমি চারদিকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন টিক্কা, আর এটা আমি সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। তবে এটা স্টিকের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি যেভাবে ছিল, সাথে দিয়ে দিয়েছি টমেটো সস, কাসুন্দি আর স্যালাদ। আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। বাড়ির বাইরে রেস্টুরেন্টে তো অনেকবার চিকেন টিক্কা খেয়েছেন, এবার বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলুন চিকেন টিক্কা। আশা করি আপনাদের পছন্দ হবে। আর এটা যেহেতু আমাদের এখানের একটা পপুলার ডিশ, আশা করি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আরো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।